সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দা বেল আইকন লেটেস্ট আপডেট ভিডিও সবসে পেলে দেখনে কে লিয়ে। থাকার জন্য 3 মাস হোটেলে থাকতে চান রাশিয়ান যুবতী। ভাষা সমস্যায় হোটেল না দিতে পারার কথা বিদেশিনীকে বোঝাতে না পেরে অবশেষে আরামবাগ মহিলা থানার দ্বারস্থ হোটেল কর্তৃপক্ষ। জানা যায়, গত 24 আগস্ট রাশিয়ার ইউক্রেন থেকে দিল্লি হয়ে কলকাতায় একটি হোটেলে উঠেছিলেন 22 বছরের লোপাচুক নাদিয়া। 25 তারিখ কামারপুকুর দর্শন করে আরামবাগের এক প্রসিদ্ধ হোটেলে এসে ওঠেন তিনি। হোটেল মালিককে ওই এলাকায় থাকা তার বন্ধুর ফোন নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করার কথা বলা হয়। ফেসবুকে পরিচিত আরামবাগ এলাকার বাসিন্দার বন্ধুকে ফোনে যোগাযোগ করে হোটেলে আসার কথা বলেন তারা। এরপর হোটেল কর্তৃপক্ষকে রাশিয়ান ওই যুবতী 3 মাস থাকার জন্য আবেদন করেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, 3 মাস থাকার মতো ঘর তাদের নেই এবং একা এক মহিলার নিরাপত্তা বিষয়ে চিন্তিত তারা। এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেন হোটেল কর্তৃপক্ষ। মোবাইলের অ্যাপসের সাহায্য নিয়ে দোভাষীর কাজ করতে হচ্ছিল তাদের, কিন্তু রাশিয়ান অতিথিকে বোঝাতে পারছিলেন না তারা। শেষমেশ আরামবাগ মহিলা থানার দ্বারস্থ হন হোটেল কর্তৃপক্ষ। অবশেষে ডেকে পাঠানো হয় আরামবাগের বাসিন্দা মহিলার সাথে ফেসবুকে পরিচিত বন্ধুকে। তার মাধ্যমে ওই যুবতীকে বুঝিয়ে আরামবাগ মহিলা থানা কলকাতার উদ্দেশ্যে তাকে পাঠান। রাশিয়ান মহিলার আরামবাগ থানায় আগমনের কথা ছড়িয়ে পড়তেই বিভিন্ন দিক থেকে মানুষ ভিড় করে তাকে দেখার জন্য। এলাকায় রটে যায় প্রেমের টানে রাশিয়া থেকে ছুটে সোজা আরামবাগে রাশিয়ান যুবতী। From how long did you know him? How long? From how long? I've been from... Three months. He loves you. As friend, guide and... Did not comment. ভাই, মেয়েটা হচ্ছে রাশিয়া থেকে এসছে। ও 24 তারিখ কলকাতা এয়ারপোর্টে নেমে গেছে। কলকাতা একটা হোটেলে ছিল, কোনো সেটা ঠিক নিখুঁত আমি জানি না। 25 তারিখ দুপুরবেলায় আমার হোটেলে আসে। আমরা ওর পাসপোর্ট যথারীতি নিয়ে, আমরা যেমন হোটেল সিস্টেমে যেভাবে দেওয়ার দরকার রুম, সেভাবে রুম দেওয়া হয়েছে।